আগামী নভেম্বরে কলকাতায় হতে চলা ভারত বাংলাদেশের টেস্ট নিয়ে একটা বড় সিদ্ধান্ত এসেছে। প্রথমবারই হতে চলেছে এই ঘটনা। দর্শক, চলুন জেনে আসি বিস্তারিততে। ভারতীয় দলকে নিজেদের দেশেই বাংলাদেশের বিরুদ্ধে 3 নভেম্বর থেকে 3 ম্যাচের টি-20 সিরিজ আর 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে হবে। দর্শক জানিয়ে দিয়েছে, বাংলাদেশ দল এর আগে ভারতে স্রেফ একবারই এসেছিল। এটা বাংলাদেশ দলের দ্বিতীয় ভারত সফর হবে। গতবার যখন 2016 সালে একটি টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশ দল ভারতে এসেছিল, তখন তাদের হারের মুখে পড়তে হয়েছিল। ভারত বনাম বাংলাদেশের 2 টেস্ট ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচ 14 থেকে 18 নভেম্বরের মধ্যে ইন্দোরের হালকার স্টেডিয়ামেই খেলা হবে। অন্যদিকে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ 22 নভেম্বর থেকে 26 নভেম্বরের মধ্যে কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা হবে। 22 থেকে 26 নভেম্বরের মধ্যে হতে চলা ইডেন গার্ডেন্সের টেস্টকে বিসিসিআই ডে নাইট টেস্ট আয়োজন করতে চায়, যার জন্য বিসিসিআই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এর প্রস্তাবও পাঠিয়েছে। যদিও এখনও বাংলাদেশ বোর্ডের তরফে এই নিয়ে কোনো জবাব আসেনি। দর্শক, এই পর্যায়ে জানিয়ে দিচ্ছি যে বিসিসিআই নবনিযুক্ত সভাপতি সৌরভ গাঙ্গুলি কিছুদিন আগেই বয়ান দিয়েছিলেন আর বলেছিলেন যে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিও ডে নাইট টেস্ট খেলার জন্য প্রস্তুত আছে। বিবিসি ক্রিকেট অপারেশনের সভাপতি আকরাম খান রবিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিসিসিআই আমাদের ডে নাইট টেস্ট খেলার প্রস্তাব দিয়েছে আর আমরা সামান্য ভাবার পর ওদের এ ব্যাপারে জানিয়ে দেব। আমরা 2-3 দিন আগে চিঠি পেয়েছি আর আমরা এই বিষয়ে আলোচনা করব আর ওদের 2-1 দিনের মধ্যে নিজেদের সিদ্ধান্তের ব্যাপারে জানিয়ে দেব। বিসিবি চিফ এক্সিকিউটিভ নিজামুদ্দিন চৌধুরীর কথায়, এই বিষয়ে ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সম্মতি সবার আগে প্রয়োজন। এটা সম্পূর্ণ টেকনিক্যাল একটা বিষয়। পিঙ্ক বলের টেস্ট খেলার জন্য আলাদা একটা প্রস্তুতি প্রয়োজন, সেদিকটাও খেয়াল রাখতে হবে। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে ইতিবাচক সাড়া মিললে আসন্ন ভারত বাংলাদেশ ইডেন টেস্ট হতে চলেছে দিন রাতের। এদিকে ভারত সফর বাঁচালে ষড়যন্ত্র করা হচ্ছে, এমনটি মন্তব্য করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। আগামী নভেম্বর মাসের শুরুতেই ভারতের সঙ্গে সিরিজ, অথচ বাংলাদেশের ক্রিকেটারদের অশান্তি যেন কাটছেই না। গত 21 অক্টোবর টেস্ট ও টি-20 দলের অধিনায়ক সাকিব আল হাসান ঘোষণা দিয়েছিলেন দল ধর্মঘটে বসেছে, সেই থেকে সমস্যা চলছেই। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠকের পর খেলোয়াড়রা ধর্মঘট তুলে নেন, কিন্তু সমস্যা এখনও মেটেনি। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে, বাংলাদেশের দৈনিক প্রথম আলোকে নাজমুল হাসান জানিয়েছেন, আপনারা ভারত সফরের এখনও কিছুই দেখেননি, দেখুন কি হয়। আমি যখন বলেছি ভারত সফরে অন্তঘাত করা নিয়ে একটা ষড়যন্ত্র হয়েছে, তখন আপনাদের আমায় বিশ্বাস করা উচিত। তিনি এও জানিয়েছেন, তামিম ইকবালের নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত থেকে এই চক্রান্ত সম্পর্কে তিনি অবহিত হন। তিনি বলেছেন, তামি আমাকে আগে বলেছিল ও কেবল দ্বিতীয় টেস্টেই খেলবে না, কারণ ওর দ্বিতীয় সন্তানের জন্ম হওয়ার কথা ওই সময়। কিন্তু খেলোয়াড়দের সঙ্গে বৈঠক শেষে তামি আমার ঘরে এসে বলল ও পুরো সফর থেকেই নিজেকে সরিয়ে নিতে চায়। আমি বললাম, কিন্তু কেন? ও কেবল জানিয়ে দিল ও যাবে না। তিনি আরো বলেন, আর এরপর আমি অবাক হব না যদি দেখি কেউ একবার শেষ মুহূর্তে নিজেকে সরিয়ে নিয়েছে, তখন আর আমাদের কাছে কোনো অপশন থাকবে না। আমি সাকিবকে ডেকেছি কথা বলতে, এখন যদি ও সরে দাঁড়ায় আমি কোথা থেকে একজন অধিনায়ক পাবো? আমাকে পুরো কম্বিনেশন বদলাতে হবে, আমি এই খেলোয়াড়দের নিয়ে কি করবো? তিনি আরো জানিয়েছেন, আমি এখনো বিশ্বাস করতে পারছি না, আমি রোজ ওদের সঙ্গে কথা বলি, ওরা ধর্মঘট ডাকার আগে আমাকে একবারও জানায়নি। আমি মনে করি ওদের দাবি মেনে নেওয়া আমার ভুল হয়েছে, এটা করা আমার উচিত হয়নি। নাজমুল হকের বক্তব্য হচ্ছে, আমার খেলোয়াড়দের বলা উচিত ছিল তোমরা ধর্মঘট না তুলে নিলে আমরা তোমাদের সঙ্গে বসবো না। বোর্ডের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে এটাই আমার করা উচিত ছিল, কিন্তু সংবাদ মাধ্যম আমাদের উপর চাপ দিচ্ছিল।